বৈশ্বিক মন্দার মাঝেই যেন সম্ভাবনা দেখাচ্ছে বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে বিশেষ নজর রাখতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি আর চীনের করোনা কোন দিকে মোড় নেয় সেদিকে, আর তার ভিত্তিতেই নিতে হবে বাস্তবসম্মত কৌশল। সাদাত হাবিবি, সেতু রিপোর্ট। অর্থনীতির আশা নিরাশার শতযাত্রার মাঝে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত বরাবরই যেন পথ দেখায়। মহামারী থেকে ইউরোপের যুদ্ধ অবস্থা, ভরসা যেন এই খাত। চলতি অর্থবছরের প্রথম ছ মাসে $27 বিলিয়ন পণ্য রফতানি তো আশা জাগাতেই পারে, যা গেল অর্থবছরের তুলনায় 11% বেশি। আমাদের চায়নার সঙ্গে আমেরিকার একটা ট্রেড গ্যাপ আসছে, সেই অর্ডারগুলো আমাদের দেশে অনেকগুলো আসছে। আপনি দেখবেন আমরা কিন্তু এই ক্রাইসিসের জন্য ইউরোপ আমাদের মেন মার্কেট, তারপরে ইউরোপে বেশি বসেছিলাম না। আমরা নতুন মার্কেট সন্ধান করেছি, এই হিসাবে আমাদের এশিয়ান মার্কেটে জাপান, ভারত, কোরিয়া আমাদের ভালো প্রবৃদ্ধি হয়েছে। 2009 বৈশ্বিক মন্দায় দেশের তৈরি পোশাক খাত তার সক্ষমতার বার্তা দিয়েছিল, আর এবার একেবারে নিম্ন আয় শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত, তাদের জন্যই আসলে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি এবং এক্সপোর্ট করি। বিশ্ব অর্থনীতি সংকুচিত হলে বরং ওই সাবস্টিটিউশন একটা ইফেক্ট আছে, মানে তারা কিন্তু মিডিয়াম বা হাই রেঞ্জ থেকে কিন্তু ওই লোয়ার মিডিয়াম অথবা লোয়ার যে রেঞ্জগুলো আছে সেগুলোর দিকে তারা হয়তো যাবে। সুতরাং ওই জায়গাতে হয়তো অতটা নেতিবাচক প্রভাব নাও পড়তে পারে। বিশ্লেষক আর শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এমন অবস্থায় কোনো আত্মতুষ্টি কিংবা খুব বেশি আশাবাদী না হয়ে সতর্ক থাকা জরুরি। একই সাথে বিশেষ জরুরি জ্বালানি নিরাপত্তার বিষয়টিও। আমার একটা সংকেত আছে যে এই মার্চ অনওয়ার্ড যদি আবার সেই বিদ্যুৎ ঝামেলা হয় তাহলে কিন্তু আবার আমাদের ওয়াটার পেলে লাভ হবে না, এক্সপোর্ট করতে পারবো না। তা আমার মনে মিন্ডে আমরা সরকারের সঙ্গে কয়েকবার বসেছি, অনেকগুলো বৈঠক হয়েছে, ওনারা একটা প্রজেক্ট নিচ্ছে হাতে। চায়নার যে জিরো কোভিড পলিসি, হ্যাঁ, তো সেটা আসলে আরও শক্ত হবে সামনের দিনগুলোতে। আর এদের ভিতরে যে উৎপাদনগুলো, বিশেষ করে যে শিল্পের কাঁচামাল থেকে শুরু করে একটা ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে একটা চাপ আছে, তো সেটা নিশ্চিতভাবেই আসলে সারা পৃথিবীতে প্রসারিত হবে। তার কারণ চায়না হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় এক্সপোর্ট পার্টনার। মার্কিন অফিসিয়াল সোর্স অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপেরেল অটেক্সের তথ্য বলছে, জানুয়ারি সেপ্টেম্বর নাগাদ দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 50% বেশি। এই নয় মাসে সে দেশে $7.55 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। সাদাত হাবিবি, সেতু, এটিএন নিউজ, ঢাকা।